হে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো রাতের বেলায় ঘুরতে কিন্তু বেশ মজা লাগে। তো হুট করে কফি খাওয়ার অফার পেয়ে গেলাম, বলা যায় কফি ডেট আর কি, অ্যান্ড অবভিয়াসলি উইথ মাই হাজব্যান্ড। সো আমরা চলে গেছিলাম একটি ঝিকিমিকি আলোর ছোট্ট শহরে, যদিও প্লেসটা খুব বেশি একটা বড় না, বাট দিস প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল, আই লাইক দিস ওয়ান। অ্যান্ড এই প্লেসটার এনভায়রনমেন্টটা জাস্ট অসাম, বিকজ এটা একদম নদীর কিনারে, এবং আমরা আসার পরে এখানে একটা হাওয়া দিচ্ছিল, ইটস সিরিয়াসলি অ্যামেজিং। আর আকাশে চাঁদ ছিল, জ্যোৎস্না রাত, আর এই যে চারপাশে ঝিকিমিকি আলো জ্বলছে। আপনি এখানে বেশি খাবার না পেলেও আপনার এখানে 10 থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে কিছুই মনে হবে না, আপনার এতটা বেশি ভালো লাগবে। আর আমার তো জাস্ট অসাম লাগছে জায়গাটা, মানে বলে বিশ্বাস করানো যাবে না এতটা ভালো লাগছে। চারিদিকে শুধু ঝিকিমিকি আলো, লুকস লাইক এ ড্রিম সিটি। হয়তো আমি একটু বেশিই বলে দিচ্ছি, বাট অনেস্টলি স্পিকিং, নদীর ধারে এমন একটা জায়গা আর জ্যোৎস্না রাত এবং সাথে ফুরফুরে হাওয়া, জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে। বাট আনফর্চুনেটলি আমরা কফি ডেটে এসেও আমরা কোনো প্রকার চা কিংবা কফি পাইনি ওখানে, শুধু এনভায়রনমেন্টটাই উপভোগ করতে পেরেছিলাম। চা কফি না পাওয়ার মেন কারণটা হচ্ছে ওখানে অনেক রাত হয়ে গেছিলো আর আমরা অনেক রাতে গেছিলাম, দ্যাটস ওয়াই। চারিদিকে ঝিকিমিকি আলোর মাঝে আমি বসে একটুখানি ঢং করছিলাম, অ্যাকচুয়ালি ছবি তোলার পোজে ওখানে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিয়েছে। আর হ্যাঁ, মেন কথাটা হলো এই প্লেসটার লোকেশনটা অ্যাকচুয়ালি আমার ঠিক সেভাবে জানা নাই, বাট এটা অনেকেই বলে ছোটো ঘোষপাড়া। আর সহজভাবে চেনা যাবে সেটা হচ্ছে যে আড়ং যে শোরুমটা আছে ওর পাশ দিয়ে যে গলিটা দেখা যায়, এই গলিটার খানিকটা গেলেই সামনে আপনি এই প্লেসটা পেয়ে যাবেন, নো প্রবলেম। আর আপনারা এখানে বিভিন্ন আইটেমের ফাস্ট ফুড পাবেন, প্রিয়জনকে নিয়ে গল্প করার জন্য আমি মনে করি এটা একটা পারফেক্ট প্লেস। রাতের অন্ধকারের জন্য হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট আপনি দিনে আসলেও কিন্তু এই জিনিসটা এত সুন্দর উপভোগ করতে পারবেন না যতটা রাতে উপভোগ করতে পারবেন। রাতে গেলে আপনি অনেক লাইটিং দেখতে পাবেন আর আপনার সিরিয়াসলি ওখানে গেলে ভালো লাগবে। আর এটা হচ্ছে ফাস্ট ফুডের সেই দোকানটা, আপনি এখান থেকে যে কোনো রকমের আইটেম নিতে পারেন, নো প্রবলেম। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা সুন্দর। অ্যান্ড ফাইনালি যখন জায়গাটা ছেড়ে যাচ্ছিলাম তখনই এই ঝলমলে আলোর এই বাগানটা দেখলাম। সত্যি কথা বলতে কি, আমার আবার এরকম লাইটিংয়ের জায়গা, ঝিকিমিকি আলোর এই জায়গাগুলো আমার অনেক পছন্দ, আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই ওখানে একটু ঘুরে ঘুরে করে নিলাম, একটু ভিডিও করলাম। এখানে অন্য কোনো দোকান নাই, চেয়ারও নেই বসার, জাস্ট একটু ঘুরলাম, দেখলাম, ভালো লাগছিল জায়গাটা, দ্যাটস ওয়াই, আর কিছু না। অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা কফি ডেটে, বাট তেমন কফি টফি কিছুই পেলাম না, তো আমরা আবার চলতে শুরু করলাম। অ্যান্ড এই তো আমাদের দুজনের শ্যাডো দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা ফাইনালি কফির বদলে ঝালমুড়ি ডেট কমপ্লিট করছি, ইটস এ ফানি ডেট উইথ মাই হাজব্যান্ড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।